সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষী নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দিয়ে বিক্রি করছি তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রেসটুকু আপডেট করবো। আজ হচ্ছে 25 অক্টোবর 2022 সাল। আসুন দিন শুরুতে জেনে বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দিয়ে বিক্রি করছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আর অবশ্যই যোগাবে। চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজারে একটি চিনি নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলু বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল। যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 21 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 25 টাকা, যেটা বেগুনি লাল আলু সেটা বিক্রি হচ্ছে 27 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারের সর্বশেষ আপডেট পেঁয়াজ নিউজ। যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 52 টাকা, যেটা এলসি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 48 টাকা থেকে 50 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপডেট পেঁয়াজ নিউজ। যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা, যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, ছিল পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপডেট ফ্রেশ নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।